হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার সাথে একজন আপু রয়েছে। আপু, আপনার নাম? সাদিয়া মালা। আচ্ছা আপু, আপনি কি করছেন? আমি ডিপ্লোমা ফার্স্ট ইয়ার, নার্সিং ডিপ্লোমা। আচ্ছা আচ্ছা, তো আপু আপনাকে আমি পাঁচটা কোয়েশ্চেন করবো দাদা। পাঁচটার মধ্যে তিনটা পেরে গেলে ছোট একটা গিফট আছে, আপনি কি প্রস্তুত? অবশ্যই। আচ্ছা আপু, আমার ফার্স্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে, কোন প্রাণীর ডিম ধরা যায় না? ডিম আছে আবার ধরা যায় না? ডিম আছে কিন্তু ধরা যায় না। ওয়ান টু থ্রি, না ধরা যায়। ফাইভ সিক্স মনে পড়তেছে না। সেভেন এইট নাইন টেন, টাইম শেষ। আপনার একটার মধ্যে একটা পালো না। সেকেন্ড কোয়েশ্চনে চলে যাচ্ছি। সেকেন্ড কোয়েশ্চেন সেটা হচ্ছে, আগে তিতা পরে মিষ্টি, এই ফলটার নাম কি? আমলকি। এটা কি করে পারলেন? আমলকি আমি পেরে গেছি, কারণ এটা প্রথমে তিতাই লাগে, তারপর আবার মিষ্টি লাগে। আচ্ছা আচ্ছা, রাইট রাইট রাইট, একদম সঠিক উত্তর। আপু একটার মধ্যে একটা পেরে গেছে, সরি দুইটার মধ্যে একটা পেরেছে। আমি এখন তিন নাম্বার কোয়েশ্চনে যাব। তিন নাম্বার কোয়েশ্চেন সেটা হচ্ছে, কোন গাছের নাম শুনলে মানুষ ভয় পায়? আপু আপনি দুইটার মধ্যে একটা পেরেছেন। কোন গাছের নাম শুনলে মানুষ ভয় পায়? দুইটার মধ্যে একটা পেরেছে। গাছ হতে পারে। ওয়ান, নাম শুনলে মানুষ ভয় পায়। টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন, টেন, টাইম শেষ। আপু তিনটার মধ্যে একটা পারলো। আমি এখন চার নাম্বার কোয়েশ্চনে যাব। চার নাম্বার কোয়েশ্চেন সেটা হচ্ছে, একশো থেকে এক বাদ দিলে কত থাকে? চারটার মধ্যে আপু দুইটা পেরে গেল। আমি এখন লাস্ট কোশ্চেনে যাব। আপু লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে, কোন প্রাণী দাঁত দিয়ে খেতে পারে না? কোন প্রাণী দাঁত দিয়ে খেতে পারে না? চারটার মধ্যে দুইটা পেরেছেন। ওয়ান টু থ্রি ফোর, মানে প্রাণী খাইতে পারে না, দাঁত দিয়ে খেতে পারে না সে। সিক্স সেভেন এইট নাইন টেন, পাঁচটার মধ্যে আপু আপনি দুইটা পালেন, কেমন লাগলো? দুইটা যে দুইটা পারছি ওই দুইটা দেখে ভালোই লাগলো, কিন্তু তিনটা তো বললাম। ভিডিও প্রিন্স আমসুল থেকে আপলোড করা হয়, আশা করি দেখবেন। আর ছোট এই গিফটটা আপু আপনার জন্য। থ্যাংক ইউ। আচ্ছা সবাইকে, আপু যে অ্যান্সারগুলো পারেনি আপনার পেরে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, টাটা।